ইমোটর মেট্রিক পরীক্ষার্থী তথা সকল ছাত্র ছাত্রীর আহি পড়ছে কেবাটাও বিগ ব্রেকিং নিউজ অতিকই গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের ছাত্র ছাত্রীর মুখ্যমন্ত্রী করেছে ডাঙর ঘোষণা। এই মুহূর্ত ছাত্র ছাত্রীর অতিকই ভাল খবর আহি পড়ছে, কি আছে সবিশেষ বিস্তারিত জানাবলে চেষ্টা করছো। এই মুহূর্তের প্রথম বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে মেট্রিক পরীক্ষাক একটা ডর খবর আই পড়ছে। প্রশ্ন কাকত ফাদিল কাণ্ডর সি আই ডি তদন্ত ওলাইছে এটা ন ন তথ্য। পুনের দুই শিক্ষকর জালত পড়ছে প্রশ্ন কাকত বিক্রি করা আন একটা দালাল। এটা তীব্র গতি চলি আছে মেট্রিকর প্রশ্ন কাকত ফাদিলর তদন্ত। আর মেট্রিকর প্রশ্ন কাকত ফাদিলর পিছত যেহেতু দুটাকৈ পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল বা বাতিল করা হয়েছিল, আর সেই পরীক্ষাসমূহ পুনের অনুষ্ঠিত করার তারিখ ঘোষণা করা হয়েছে। মার্চের 30 তারিখত অনুষ্ঠিত হব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা, আর বাতিল হওয়া অসমিয়া বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব 1 এপ্রিল। আর এই মুহূর্তে ছাত্র ছাত্রীর মুখ্যমন্ত্রী ডাঙর ঘোষণা করেছে, কি আছে সবিশেষ জানাই আছে। এটা আমি মাইনরিটি স্কলারশিপ এটা আরম্ভ করেছো 31 মার্চের আগতে আমি দিম, কিন্তু যিমান এপ্লিকেশন আহিব লাগে সিমান নাহে। এটা রণোজ পেগুডাঙরিয়াই কব যে খুব আমি 26,000 মানুহ স্টুডেন্টক হে দিব পাৰিছো, কিন্তু বহুত স্টুডেন্ট সর আৰু মাইনরিটি এরিয়াত পড়ি আছে। কিন্তু বিধায়ক সকলে সেই আসনিটির বিষয়ে তো গাঁত কোয়াই নাই, কারণ আমার টিভিটো আৰু গাঁত ইমান সরর ভিতর মানুষে নাচাই গৈ। গতিকে সংখ্যালঘুর স্কিম খেনি বা সরর কারণে আমি যিখিনি স্কিম বনাম সেইখিনি যাতে সরর রাইজে গম পায়, ইনভলভ হব পারে, তার কারণে আপনাদের আমাক সহযোগিতা করক, আর আমার সরকারখনও আপনাদের লগত সহযোগিতা করব। আমার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মই চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়াক বিধানসভাতে দায়িত্ব দিছো, আপনাদের লগত 4-5 রাউন্ড কথা পাতি আমি যেনেকে টি গার্ডেনের ক্ষেত্রে একটা একশন প্ল্যান বনালো, এইবার আমি রিজার্ভেশন দিয়া ইলেকট্রিসিটি আমার যি আমি মাফ করলো, এইবিল মূল চিন্তা নহয়, হামদের মনের কথা যিখিনি চিন্তা উলাইছিলে সেইখিনিকে আমি রূপ দিছো। ঠিক তেনেকে আমার খিলঞ্জিয়া মুসলমান সকলের লগতো আমি বহিছিলো, তেওঁলোকেও বহুত পরামর্শ দিছে, লাহে লাহে আমি সেইখিনি রূপ দিম। সরল উন্নয়নের কারণেও আপনাদের চিন্তা চর্চা করে আমার